वेलकम फ्रेंड्स, तुम्हारे सकल के स्वागत जानाच्छी। फ्रेंड्स, तुम्हारा अवश्य जानो जे प्रत्येक दिन रात्रि 8:30 PM आमरा जेनारेल नलेजर क्लास करिए थाकि एवं सबगुलो क्वेश्चन आमरा विस्तारित आलोचना करी एवं ए क्वेश्चनगुलो तुम्हारे अपकामिंग एनी कम्पिटिटिव एग्जाम के हेल्प करबे। तुम्हारे हाथे जदि 25 থেকে 30 মিনিট समय थाके ताहले अवश्य आमादेर क्लासगुलो सम्पूर्ण अटेंड करो। जिकेर जोन्नो कोनो तुम्हारे समस्या होबे ना। चलो प्रथम क्वेश्चन देखो और सबगुलो क्वेश्चन पीछे तुम्हारे 10 সেকেন্ড कर समय देवा होगे। तुम्हारा सठिक उत्तर अवश्य कमेंट्स करो। ठीक है, जो जी के तुम्हारे जानते हो जी के शिखते हो प्रत्येकदिन रात्रि 8:30 PM हमारे क्लासगुलो अटेंड करो। ओके, तुम्हारा यूट्यूबे सार्च करते पारो संजीत सर जी के। ओके, पे जाबे आमादेर जी के क्लास। चलो प्रथम क्वेश्चन देखो, ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? মোস্ট একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা কোন নদীর উপর নির্মিত? সঠিক উত্তর কী হবে তোমরা ফটাফট কমেন্টস করো। আর আমি সবগুলো কোশ্চেনের পিছে একটু বিস্তারিত ব্যাকলগ একটু আলোচনা করব, এগুলো তোমরা শুনতে থাকো বা নোট করে নাও। আমি বলেছিলাম একটি ডায়রি সকলের বানানোর জন্য, যারা বানিয়েছো নোট করে নাও। ওকে, দেখো বহুমুখী প্রথমে দেখে নিই। বহুমুখী যে পরিকল্পনা, বহুমুখী নামকরণ কেন করা হয়েছে? আমি বলেছি সবগুলো কোশ্চেনের পিছিয়ে আমরা একদম বিস্তারিত ডিটেল আলোচনা করব, যেগুলো তোমাদের মাথায় গেঁথে যাবে, শুনতে থাকো। ভারতের প্রথম বহুমুখী পরিকল্পনা, তাহলে বহুমুখী কেন নামকরণ করা হয়েছে? ভারতের প্রথম পরিকল্পনা তো হতে পারতো বহুমুখী, মানে এই পরিকল্পনাটি কী করা হয়েছে, দুটি রাজ্যের সংযোগস্থলে তৈরি করা হয়েছে। কোন কোন দুটি রাজ্য? একটি হলো ঝাড়খণ্ড, একটি হলো পশ্চিমবঙ্গ। দুটি রাজ্যের সংযোগস্থলে এই পরিকল্পনাটি তৈরি করা হয়েছে, সেই জন্য এটাকে বহুমুখী নামকরণ করা হয়েছে। ক্লিয়ার? চলো তাহলে এই পরিকল্পনাটি কোন নদীর উপর নির্মিত, কী হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নাম্বার, হ্যাঁ, দামোদর। হ্যাঁ, এটি দামোদর নদীর উপর নির্মিত। ওকে, অপশন সি হবে সঠিক উত্তর। যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ঠিক আছে, এই যে দামোদর নদীর উপর নির্মিত বহুমুখী পরিকল্পনাটা, বর্তমানে এই নদী পরিকল্পনাটির নাম কী করা হয়েছে? দামোদর উপত্যকা প্রকল্প। হ্যাঁ, দামোদর উপত্যকা প্রকল্প। ওকে, কেন এটি দামোদর নদীর উপর তৈরি করা হয়েছে, সেজন্য এটার নাম বর্তমানে দেওয়া হয়েছে দামোদর উপত্যকা পরিকল্পনা। ক্লিয়ার? ঠিক আছে, আর প্রথমে বলেছি এটি তোমরা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দুটি রাজ্যের মধ্যবর্তী স্থানে এটি নির্মিত, ঠিক না? সেজন্য এটাকে বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়ে থাকে, ঠিক না? আচ্ছা, এই পরিকল্পনাটি কোথায় কিসের অনুকরণে, এই কোশ্চেনটা এসে থাকে যে বহুমুখী নদী পরিকল্পনাটি কিসের অনুকরণে নির্মিত করা হয়েছে, তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস, হ্যাঁ, টেনিসি, হ্যাঁ, নদী উপত্যকা অনুকরণে তৈরি করা হয়েছে। টেনিসি নদী উপত্যকা অনুকরণে এটি নির্মিত করা হয়েছে বহুমুখী নদী পরিকল্পনাটা। ক্লিয়ার? মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিসি নদী উপত্যকা পরিকল্পনা অনুসারে অনুকরণ করে। ওকে, চলো, আর এই যে বহুমুখী নদী পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল কী উদ্দেশ্যের জন্য, কি কেন এটি তৈরি করা হয়েছিল, এই কোশ্চেনটা কিন্তু এসে থাকে। হ্যাঁ, আসুক আর না আসুক এই কোশ্চেনগুলো, এক্সট্রা কোশ্চেনগুলো, লেকিন তোমাদের জানা দরকার। হ্যাঁ, ভালো লাগবে তোমাদের। এটি তৈরি করা হয়েছিল বন্যা নিয়ন্ত্রণ এবং কৃষিকাজের শক্তি বৃদ্ধি করার জন্য। বন্যাকে নিয়ন্ত্রণ করা এবং কৃষিকাজের শক্তি বৃদ্ধি করার জন্য এই বহুমুখী নদী পরিকল্পনাটাকে তৈরি করা হয়েছিল, এ উদ্দেশ্যটাকে টার্গেট বানিয়ে। ওকে, চলো তাহলে আশা করি কোশ্চেনটা বহুমুখী নদী পরিকল্পনা থেকে যে ধরনের যে টাইপের কোশ্চেনে আসুক রিলেটেড তোমাদের কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? চলো দু নম্বর কোশ্চেনটা দেখো, আর ক্লাসটি যদি হেল্পফুল মনে হয় তোমরা কিন্তু সকলে অবশ্যই একটি করে লাইক করে দেবে। ঠিক আছে, যদি জিকে তোমাদের শিখতে হয় তাহলে আমাদের ক্লাসগুলো রেগুলার অ্যাটেন্ড করো, এতটুকু গ্যারান্টি দিতে পারি। এনি সাবজেক্ট থেকে জিকে আসুক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা যদি রেগুলার কিছু মাস বছর আমাদের ক্লাসগুলো অ্যাটেন্ড করো, জিকের জন্য তোমাদের কোনো সমস্যা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। চলো দু নম্বর কোশ্চেনটা দেখো, সর্বপ্রথম ভাইরাস কি আবিষ্কার করেন? মোস্ট একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইনি আবিষ্কার করেন এই ব্যক্তি, ওনার ছবি আমি সাথে দিয়ে দিয়েছি, যারা যেন কমেন্টস করো নাহলে একটু ওয়েট করো। সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন? ভাইরাস কে আবিষ্কার করেন ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর। সর্বপ্রথম ভাইরাস কে আবিষ্কার করেন?
হ্যাঁ কারেক্ট, ইভানু ভক্সি। হ্যাঁ অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। ইভানু ভক্সি সর্বপ্রথম ভাইরাসের আবিষ্কার করেন বা ভাইরাসের সন্ধান খুঁজে বের করেন। ওকে অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ তিনি হলেন ইভানু ভক্সি, তিনি কোথাকার সায়েন্টিস্ট, তিনি রাশিয়ান সায়েন্টিস্ট। হ্যাঁ তিনি একজন রাশিয়ার সায়েন্টিস্ট। আচ্ছা এই ভাইরাস যে আবিষ্কার করেন কত খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে। হ্যাঁ হ্যাঁ এই কোশ্চেনটা এসে থাকে কত খ্রিস্টাব্দে ভাইরাস আবিষ্কার করেন ইভানু ভক্সি, 1892 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? আচ্ছা তিনি কোন ভাইরাসের প্রথম সন্ধান খুঁজে পেয়েছিলেন, মোস্ট একটি কমন কোশ্চেন, কোন ভাইরাসের সন্ধান প্রথম খুঁজে পেয়েছিলেন তিনি, তিনি খুঁজে পেয়েছিলেন টাবাকু, টোবাকু ডাবল সি ও, টোবাকু মুসাই মুসিক। হ্যাঁ টোবাকু মুসিক ভাইরাস, টোবাকু মুসিক ভাইরাসের প্রথম তিনি সন্ধান খুঁজে বের করেছিলেন কত খ্রিস্টাব্দে, 1892 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? চলে আশা করি ভাইরাস সম্বন্ধে কোনো কোশ্চেন তোমাদের ডাউট নেই। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন। আজকে কত তারিখ, আজকে 1 জুন, না 1 জুন, আজকে থেকে আমি আরও ডিসিশন করেছি কি সবগুলো কোশ্চেন একটু বিস্তারিত ডিটেল বেশি করে আলোচনা করব, হ্যাঁ যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, একদম মাথায় গেঁথে যায় জিকের জন্য। হ্যাঁ চলো সঠিক উত্তরটা কি দেখো, সরি 3 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি, সকলে জানবে আমাদের ই বুকের মধ্যে কোশ্চেনটা আছে, এলডিসি এমটিএসের ই বুকের মধ্যে। আর তোমাদেরকে বলতে চাই আমাদের 3টি পপুলার বুক আছে, যারা বাই করনি কর্মবর্তা অনলাইন লাইব্রেরিতে ভিজিট করে বাই করে নেবে, কেননা এক্সাম তো হবেই তোমাদের, একটু প্যান্ডামিক সিচুয়েশনটা নর্মাল হলে কিন্তু এক্সাম হাতে সময় পাবে না, আচানক হয়ে যাবে। ওকে আর আমরা কী করছি, এক্সট্রা কিছু কোশ্চেন আরও আমরা সাইড ফাইড থেকে রেডি করছি, হুম ওই কোশ্চেন বুকটির মধ্যে আমরা ইনক্লুড করে দেবো। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ কোনটি, ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর কী হবে। আচ্ছা ত্রিপুরা স্টেট লেভেলের এক্সাম বসতে চাইছো, তোমাদের জন্য কিন্তু একটা বুক পাবলিশ হয়ে গেছে, সেই কর্মকর্তার লাইব্রেরিতে ভিজিট করে দেখে নেবে, ঠিক আছে। আর গতকালকে আমরা কী করেছি, মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিনটা অনলাইন লাইব্রেরিতে পাবলিশ করে দিয়েছি, হ্যাঁ তোমরা অবশ্যই নিয়ে নেবে মে মাসের, কেননা দেখো তোমাদের এক্সাম কিন্তু প্যান্ডামিক সিচুয়েশন একটু নর্মাল হলে এক্সাম হয়ে যাবে, তখন তোমরা কিন্তু সময় হাতে পাবে না, একদম সময় পাবে না, অ্যাটলিস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা আপডেট রাখো। হ্যাঁ এপ্রিলটা সকলে নিয়ে নিয়েছো, মে মাসেরটা সকলে নিয়ে নাও, হ্যাঁ ভিডিও ডিসক্রিপশানে কর্মবার্তা লাইব্রেরির লিঙ্ক থেকে নিয়ে নাও, হ্যাঁ হাতে কিন্তু সময় পাবে না, এতটুকু মনে রাখবে যখন এক্সাম ডিক্লেয়ার করবে, প্যান্ডামিক সিচুয়েশন নর্মাল হলে 1 উইক বা 10 ডেজের মধ্যে হয়ে যাবে, তখনকা যদি আগে এগুলো কভার করে না রাখো সমস্যা পড়ে যাবে। ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ হলো কোনটি, কারেক্ট উলার হ্রদ, না উলার, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ উলার হ্রদ হলো ভারতের সবচেয়ে বড় মিষ্টি জলের হ্রদ, হ্যাঁ যারা সি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, ঠিক আছে। এই উলার হ্রদটি কোন রাজ্যে অবস্থিত, এটি জম্মু অ্যান্ড কাশ্মীর, হ্যাঁ জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার হ্রদ। ওকে আচ্ছা তারপর আছে দেখো, এতে আছে কি পুষ্কর হ্রদ, পুষ্কর হ্রদ কোন রাজ্যে অবস্থিত, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত, হ্যাঁ আর বিতে আছে লুকটাক হ্রদ, উত্তর পূর্বাঞ্চলে সবচেয়ে বড় হ্রদ লুকটাক হ্রদ, হ্যাঁ নর্থ ইস্টের মধ্যে, এটি কোন রাজ্যে অবস্থিত, এটি মণিপুরে অবস্থিত। ওকে আর ডিতে আছে দেখো ডাল হ্রদ, ডাল হ্রদ কোথায় অবস্থিত, ডাল হ্রদও কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। ওকে তাহলে এখানে উলার হ্রদ এবং ডাল হ্রদ দুটোই জম্মু কাশ্মীরে অবস্থিত, হ্যাঁ আর নর্থ ইস্টের সবচেয়ে বড় হ্রদ লুকটাক হ্রদ এটি মণিপুরে অবস্থিত, পুষ্কর হ্রদ হলো রাজস্থানে অবস্থিত। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, তো এখনই আলোচনা করেছি, যাই হোক উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল লুকটাক ঝিল কোন রাজ্যে অবস্থিত, ঝিল বা হ্রদ কোন রাজ্যে অবস্থিত, এখন জাস্ট আলোচনা করলাম, ফটাফট কমেন্টস করো কী হবে সঠিক উত্তর, এক্ষুনি আলোচনা করলাম ফটাফট কমেন্টস করো, সকলে কমেন্টস করো না, তোমরা অ্যাটলিস্ট সকলেই দেখো 80-90 জনই লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করছো, কিন্তু কমেন্টস দেখি 20-30 জনই করছো, সকলে কমেন্টস করো, ভালো লাগবে দেখবে সকলে কমেন্টস করো, কমেন্টসের মাধ্যমে এটা তোমাদের মনে থাকবে অনেকটা, কমেন্টস করো সঠিক উত্তর মণিপুর, না এখনই আলোচনা করেছি অপশন বি হবে সঠিক উত্তর, ঠিক না, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। হ্যাঁ উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল বা হ্রদ লুকটাক ঝিল, উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় ঝিল বা হ্রদ কোনটা, লুকটাক, না কোন রাজ্যে অবস্থিত, এটি মণিপুরে অবস্থিত, ঠিক আছে। আরেকটা কোশ্চেন এসে থাকে মণিপুর সম্বন্ধে, যে ভারতের মণি মণিপুরকে কী বলেছিলেন, মোস্ট একটি কমন কোশ্চেন, নোট করে রাখো তোমরা, সেই জন্য বলেছি একটু ডায়েরি বানাও, হুম ডায়েরিতে নোট করে রাখো, আমি টাইম দিচ্ছি সবগুলো কোশ্চেনের পিছিয়ে, যদি আরও টাইম চাও আমি আরও টাইম দেবো, তারপরে নোট করে রাখো। অনেকে পিডিএফের জন্য ডিমান্ড করছো, পিডিএফ ডিমান্ড করে কোনো লাভ হবে না, কেন পিডিএফ তুমি কতগুলো পিডিএফ তুমি সংগ্রহ করবে, প্রত্যেক দিনে ক্লাস চলছে, 1 মাস 2 মাস 3 মাসের তুমি পিডিএফ সংগ্রহ করবে, তারপরে তুমি পিডিএফটি কোথায় স্টোর করবে, পিডিএফ
ডিমান্ড করবে না। একটি নোটবুক বানিয়ে নাও ভালো করে, একটি ডায়েরি দেখে, হ্যাঁ 80-100 টাকা দিয়ে একটি ডায়েরি কিনে নাও, সেখানে পেজ থাকবে দেখবে 200-300, আরামসে নোট করতে থাকো, সুন্দর করে কাজে আসবে। তাহলে ভারতের মুনি মণিপুরকে বলেছিলেন কে? জওহরলাল নেহরু। হ্যাঁ, জওহরলাল, ভারতের প্রাক্তন পিএম জওহরলাল নেহরু মণিপুরকে ভারতের মুনি বলেছিলেন। ওকে, মোস্ট একটি কোশ্চেন এসে থাকে। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 5 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত 5 সেপ্টেম্বর কোন দিবস পালন করা হয়? সকলে জানো, আমরা সকলে জানি 5 সেপ্টেম্বর আমরা কী দিবস পালন করে থাকি, সকলে জানো, তারপরে কমেন্টস করো কী পালন করে থাকি 5 সেপ্টেম্বর। 5 সেপ্টেম্বর না শিক্ষক দিবস? না, সকলে জানো শিক্ষক দিবস আমরা 5 সেপ্টেম্বর পালন করে থাকি, ঠিক না? আচ্ছা দেখুন, 5 সেপ্টেম্বর যে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, কেন 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস পালন করে থাকি সকলে জানো, তারপরে একটু আলোচনা করাটা দরকার যেহেতু কোশ্চেনটা নিয়ে এসেছি, ঠিক না? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন উপলক্ষে এ দিনটিতে শিক্ষক দিবস পালন করা হয়। 5 সেপ্টেম্বর কত সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি জন্মগ্রহণ করেছিলেন সালটা আমার ঠিক মনে নেই, যদি তোমাদের জানা থাকে কমেন্টস করে জানিয়ে দেবো। হ্যাঁ ঠিক, আমার জানা নেই, যাই হোক। তাহলে 5 সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মদিন, ওই উপলক্ষে ওই দিনটিতে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। হ্যাঁ সালটি আমার, সালটি যদি তোমার জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবো। হ্যাঁ চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 6 নম্বর কোশ্চেন, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়া, ইউরিয়ার রাসায়নিক নাম কি? ইউরিয়া জানো, ইউরিয়া যে সার, ঠিক না? আজকালে ইউরিয়া সার ছাড়া কোনো শাকসবজি হয় না। ইউরিয়া রাসায়নিক নাম কি? ফটাফট কমেন্টস করো ABCD, সঠিক উত্তর কী হবে? আর ইউরিয়া তো সার না, এটা একটি জৈব সার কিন্তু। হ্যাঁ জৈব সার, হ্যাঁ ইউরিয়া হলো একটি জৈব সার, ঠিক না? আচ্ছা এটা রাসায়নিক নাম কি? এটার রাসায়নিক নাম হলো NH2CO NH2। হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, NH2CO NH2 হলো ইউরিয়ার রাসায়নিক নাম। ওকে চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন গ্রহটি অন্তঃস্থ গ্রহ নয়? এখানে নয় কিন্তু, হ্যাঁ অন্তঃস্থ গ্রহ, নিম্নলিখিত কোন গ্রহটি অন্তঃস্থ গ্রহ নয়? একটু শুনো বিস্তারিত, প্লাস নোট করে রাখো, আমি একটু আলোচনা করবো। অন্তঃস্থ গ্রহ নয় কী হবে, সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো তোমার আগে। অন্তঃস্থ গ্রহ কোনটি নয় এখানের মধ্যে? এখানের মধ্যে বৃহস্পতি, হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর, বৃহস্পতি অন্তঃস্থ গ্রহ নয়। হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, হ্যাঁ অন্তঃস্থ গ্রহ নয় বৃহস্পতি। আচ্ছা এখানে 4টি অপশন দেওয়া আছে, সেই জন্য বৃহস্পতি অন্তঃস্থ গ্রহ নয়, অন্য কোনো তাহলে আমাদের জানতে হবে কোনগুলো অন্তঃস্থ গ্রহ এবং কোনগুলো বহিস্থ গ্রহ, এগুলো আমাদের জানতে হবে। তাহলে অপশন তো এইগুলো নাও থাকতে পারে, ঠিক না? তাহলে আমরা প্রথমে জেনে নিই কোন কোনগুলো অন্তঃস্থ গ্রহ। অন্তঃস্থ গ্রহ হলো বুধ, নোট করে রাখো, অন্তঃস্থ গ্রহ হাইফেন্দ বুধ শুক্র। দেখো তোমরা যদি নোট না করো, ডায়েরি যদি না মানাও, তাহলে ক্লাসগুলো অ্যাটেন্ড করে এখন মনে থাকবে, এখন শিখবে, এক দুদিন মনে থাকবে, কিন্তু 2-4-5 দিন পরে 10 দিন পরে ভুলে যাবে, কিন্তু বারবার বলছি এমনই হয়। সুতরাং নোট করে রাখো, নোট করে রাখলে কী হবে, তুমি যদি কিছুদিন পর পর রিভাইজ করো, হ্যাঁ ক্লাসে অ্যাটেন্ড করছো মনে থাকবে, কিছুদিন পর রিভাইজ করলে তুমি কিন্তু এগুলো মনে থাকবে। নোট করো, নোট না করলে কিন্তু কোনো লাভ হবে না, আমি দেখো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। হ্যাঁ দেখো যেমন এখন তোমার মনে থাকবে আমি অন্তঃস্থ গ্রহ কোন কোন বললাম, কিন্তু তুমি দেখো 10-12 দিন 15 দিন পরে দেখো ভুলে গেলো, তাহলে কোনো লাভ হলো না। না দেখো অন্তঃস্থ গ্রহ হলো বুধ শুক্র মঙ্গল, হ্যাঁ নোট করো, মঙ্গল এবং পৃথিবী, 4টি, বুধ শুক্র মঙ্গল পৃথিবী। ওকে নোট করে নিয়েছো আশা করি, অন্তঃস্থ গ্রহ হাইফেন বুধ শুক্র মঙ্গল পৃথিবী। আর বহিস্থ গ্রহ কোনগুলো? বহিস্থ গ্রহ, বহিস্থ গ্রহ হলো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, নোট করো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এই 4টি হলো বহিস্থ গ্রহ। কি? বৃহস্পতি, নোট করো শনি ইউরেনাস নেপচুন, এই 4টি হলো বহিস্থ গ্রহ। অন্তঃস্থ গ্রহ হলো 4টি, বহিস্থ গ্রহ হলো 4টি। হ্যাঁ এর ভিতরে যে কোনো যেটাই অপশনে থাকুক তোমরা দিতে পারবে, আনসার করতে পারবে, ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 8 নম্বর কোশ্চেন, ক্লাসটি কেমন লাগছে তোমরা একটু কমেন্টস করে জানাবে। হ্যাঁ এমন যে বিস্তারিত আলোচনা করলে তোমাদের ভালো লাগছে কি না লাগছে না, লাগবে তো অবভিয়াসলি লাগবে, যারা মানে একটু শিকার ইচ্ছা আছে বা সাকসেস পাওয়ার একদম ইচ্ছা আছে তাদের তো অবশ্যই ভালো লাগবে, ঠিক না?
কারণ দেখো আমি আমাদের সময় কিন্তু এমন, আমাদের সময় বলতে এখন তো আমি আর কোনো কম্পিটিটিভ এক্সাম ফেস করি না, অনেক আগেই করেছি, ছেড়ে দিয়েছি, যাই হোক, আমাদের সময় কিন্তু এমন কোনো ফেসিলিটি পাইনি যে এমন জেনারেল নলেজের ক্লাস, এমন ক্লাস বিস্তারিত কোনো পাওয়া যায়নি। এখন তোমরা পাচ্ছ, একদম এটার ফায়দা উঠাও, ভরপুর ফায়দা উঠাও। হ্যাঁ, যারা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো, কাজে লাগবে, যারা বুঝতে পারছো না তাদেরকে তো আর বোঝানো যাবে না, ঠিক না? ক্লাসটি হেল্পফুল তোমরা শেয়ার করে দেবে, ক্লাসটি প্লিজ শেয়ার করে দাও। হ্যাঁ, একটু শেয়ার করে দেবে সকলেই, এখন শেয়ার করে দাও বা ক্লাসটি শেষ হওয়ার পরে সকলে একটু শেয়ার করে দাও, হেল্প করো, একটু শেয়ার করে দেবে। হ্যাঁ, এতটুকু বিশ্বাস সকলে শেয়ার করে দেবে। হ্যাঁ প্লিজ শেয়ার করে দাও, হেল্প করো, তোমাদেরও কাজ আসবে। দেখো মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত, মোস্ট একটি কমন কোয়েশ্চেন, সকলেই জানবে, বেসিক কোয়েশ্চেন, কতটি, ফটাফট কমেন্টস করো, আমাদের মোট ক্রোমোজোম সংখ্যা কত, ফটাফট কমেন্টস করো, সঠিক উত্তর কী হবে, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা কত? কত? কারেক্ট, 46টি। না, মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা হলো 46টি। হ্যাঁ, আর যদি কত জোড়া বলে তাহলে কত হবে, 23 জোড়া, না 46, 23 জোড়া, যদি কত জোড়া বলে তাহলে 23 জোড়া হবে, যদি কতটি বলে তাহলে হবে 46টি, ঠিক না? আচ্ছা, আরেকটি জিনিস মনে রাখবে, সকলে জানো, তারপর ওদের একটু আলোচনা করা তো দরকার, যেহেতু কোশ্চেনটি নিয়ে এসেছি, আমাদের যে মহিলাদের ক্রোমোজোম, মহিলাদের যে ক্রোমোজোম ফিমেল, এটাকে আমরা কি বলি, এক্স এক্স ক্রোমোজোম বলি, না? আর যে মেলদের পুরুষদের ক্রোমোজোম সেটাকে বলি এক্স ওয়াই, ঠিক না? ফিমেলদের ক্রোমোজোমকে বলি আমরা এক্স এক্স, এবং মেলদের ক্রোমোজোমকে বলি আমরা এক্স ওয়াই, ঠিক না? সকলে জানো, তারপর দেখো, ঠিক আছে, ওকে। হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, 9 নম্বর কোয়েশ্চেন, ভারতে মোট কত শতাংশ বন রয়েছে, মোস্ট কমন একটি কোয়েশ্চেন, ফটাফট কমেন্টস করো, জানবে সকলে জানবে, আমাদের ই বুকের মধ্যে আছে, জিওগ্রাফি ই বুকের মধ্যে আছে কিন্তু কোয়েশ্চেনটা, ভারতের মোট কত শতাংশ বন রয়েছে, কত শতাংশ, ABCD, ফটাফট কমেন্টস করো, কত শতাংশ, তার সঠিক উত্তরে যাবে অপশন ই নাম্বার, 24%। হ্যাঁ, 22 থেকে 24%, হ্যাঁ 22 থেকে 24% হবে, হ্যাঁ ভারতের বন রয়েছে, ওকে, বনাঞ্চলের পরিমাণ ভারতে 24%, হ্যাঁ 22 থেকে 24%, ঠিক আছে? আর যদিও বর্তমানে এটা দিন দিন রিডিউস হচ্ছে, কম কমছে না, কারণ যে আরে বন ধ্বংস করা হচ্ছে, হ্যাঁ তাহলে দিন দিন কিন্তু এটার পরিমাণ কমছে। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে ভারতে কত পার্সেন্ট বন থাকা প্রয়োজন, এই কোয়েশ্চেনটা কিন্তু এসে থাকে, হ্যাঁ একটু শুনো, যদি আসে যে ভারতে কত শতাংশ বন থাকা প্রয়োজন, যদি বলে তাহলে হবে 33%, হ্যাঁ 33% কিন্তু ভারতের মধ্যে বন থাকা প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা দেখো, বন যে আমাদের গাছ যদি না থাকে, দেখতে পাচ্ছ তোমরা এখন যে প্যান্ডামেটিক সিচুয়েশান, হ্যাঁ সব স্টেটেই বিশেষ করে দিল্লি টিল্লি দেখো অক্সিজেনের অভাব, ঠিক না? কেন হচ্ছে, ওই যে ভারতে বনাঞ্চলের পরিমাণটা কমছে সেই জন্য কিন্তু অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, বিশেষ করে যত শহরাঞ্চলে যাও বনাঞ্চল কম, অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে, ঠিক না? সেই জন্য কিন্তু আমাদের গাছ লাগানো খুবই দরকার, সকলে জানো, তারপর জাস্ট। হ্যাঁ আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে এসে থাকে কি, সবচেয়ে বনের পরিমাণ বেশি কোন রাজ্যে, এই কোয়েশ্চেনটা কিন্তু এসে থাকে অনেকবার, অনেক কম্পিটিটিভ এক্সাম এসেছে। আর তোমাদেরকে বলি, প্রত্যেক ক্লাসে বলে থাকি, যে কোয়েশ্চেনগুলো আমি ক্লাসে করাচ্ছি কোন না কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। হ্যাঁ, সবচেয়ে কোন অঞ্চলে কোন রাজ্যে বনের পরিমাণ সবচেয়ে বেশি, সেটা হবে এমপি, মধ্যপ্রদেশ। হ্যাঁ, মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বনাঞ্চলের পরিমাণ সবচেয়ে বেশি ভারতের মধ্যে, ওকে। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 10 নম্বর কোয়েশ্চেন, ঔষধ তৈরি করতে কোন এসিড ব্যবহার করা হয়, ঔষধ তৈরি করতে কোন এসিড ব্যবহার করা হয়, মোস্ট কমন কোয়েশ্চেন, ফরওয়ার্ড কমেন্টস করো, ঔষধ তৈরি করতে কোন এসিড ব্যবহার করা হয়। দেখো অনেকে কিন্তু কমেন্টস করছো যে দাদা ডেলি 30টি করে কোয়েশ্চেন নিয়ে আসার জন্য, তা আমি বলবো দেখো, এই 20টি কোয়েশ্চেন যে ডেলি আলোচনা করছি তার জন্য যদি আমি এত বিস্তারিত আলোচনা করতে যাই, তার জন্যই প্রায় 30 মিনিট, 25 থেকে 30 মিনিট সময় লেগে যায়। আর যদি 30টি আরও 10টি কোয়েশ্চেন অ্যাড করি তাহলে তো প্রায় 45-50 মিনিট সময় লেগে যাবে, তাহলে লেন্দি হয়ে যায়, ঠিক না? 20টি করে কোয়েশ্চেন দেখো বিস্তারিত আলোচনা করছি, একটি কোয়েশ্চেন থেকে তোমরা 3-4টি কোয়েশ্চেন শিখতে পারছো, এটাই আমি মনে করি বেটার। এভাবে চালিয়ে জানি, এখন দেখা যাক কী হয়। হ্যাঁ, ওষুধ তৈরি করতে কোন এসিড ব্যবহার করা হয়, ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়
বেনজুইক অ্যাসিড, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, বেনজুইক অ্যাসিড, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, বেনজুইক অ্যাসিড। হ্যাঁ আর এই যে অক্সিলিক অ্যাসিড, এটা কী কাজে লাগে? এটা ফটোগ্রাফিতে লাগে অক্সিলিক অ্যাসিড, হ্যাঁ ফটোগ্রাফিতে অক্সিলিক অ্যাসিড লাগে। হ্যাঁ এই কোয়েশ্চনটা এসে থাকে ফটোগ্রাফিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? অক্সিলিক অ্যাসিড। ওকে চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 11 নম্বর কোয়েশ্চেন, মোস্ট কমন কোয়েশ্চেন, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত? মোস্ট কমন কোয়েশ্চেন, ফটোফট কমেন্টস করো, ভারতের চন্দন কাঠের জন্য কোন রাজ্য বিখ্যাত বা কোন রাজ্যে চন্দন কাঠের চাষ বেশি হয়ে থাকে? ফটোফট কমেন্টস করো সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর, ঠিক আছে। চন্দন, ভারতের চন্দন কাঠের জন্য বিখ্যাত হলো কর্ণাটক, হ্যাঁ কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালোর, না? ওকে তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। আচ্ছা কর্ণাটক আরেকটি ফসলের জন্য বিখ্যাত, সেটা কি? সেটা হলো কফি, হ্যাঁ কফি উৎপাদনের জন্য প্রথম স্থানে রয়েছে ভারতের মধ্যে কর্ণাটক। হ্যাঁ এই কোয়েশ্চনটা এসে থাকে কিন্তু দেখবে, ভারতের কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কর্ণাটক, হ্যাঁ অপশন সি হবে সঠিক উত্তর। ওকে চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 12 নম্বর কোয়েশ্চেন, টমাটোর চাটনি বেশি সময় পর্যন্ত তাজা রাখতে ব্যবহার করা হয়, কী ব্যবহার করা হয়? টমাটোর চাটনি বেশি সময় পর্যন্ত তাজা রাখতে কী ব্যবহার করা হয়? ফরওয়ার্ড কমেন্টস করে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি নাম্বার, সোডিয়াম বেনজুইট, হ্যাঁ সোডিয়াম বেনজুইট, অপশন ডি হবে সঠিক উত্তর, যারা ডি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, সোডিয়াম বেনজুইট ব্যবহার করা হয় টমেটো চাটনিকে বেশি সময় পর্যন্ত তাজা রাখতে, হ্যাঁ অপশন ডি হবে সঠিক উত্তর। ওকে চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 13 নম্বর কোয়েশ্চেন, চিপসের ও পাঁপড়ের প্যাকেটে কোন গ্যাস ভরানো থাকে? এটা খুব বেসিক কোয়েশ্চেন বা আমাদের জেনারেল, যেটা আমরা সচরাচর দেখি সকলে চিপস বা পাঁপড় কুরকুরে সকলে খাই, এগুলোর প্যাকেট দেখবে একটু ফুলা থাকে না, এই ফুলাটা কোন মানে গ্যাস দিয়ে ভরানো থাকে? কী হবে সঠিক উত্তর? ফটাফট কমেন্টস করো, সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন গ্যাস, হ্যাঁ এটা নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে, অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, নাইট্রোজেন গ্যাস ভরানো থাকে এই কারণে, সেটার জন্য চিপস বা কুরকুরিগুলি অনেকদিন তাজা রাখার জন্য, হ্যাঁ অনেকদিন নাইট্রোজেন গ্যাস ভরে রাখলে অনেকদিন তাজা থাকবে এগুলো, সেই জন্য নাইট্রোজেন গ্যাস ভরে রাখা হয়। অপশন বি হবে সঠিক উত্তর। চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 14 নম্বর কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, দুধওয়ালা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া ন্যাশনাল পার্ক, দুধওয়ালা বা দুধওয়া ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? ফটাফট কমেন্টস করে সঠিক উত্তর কী হবে? কোন রাজ্যে অবস্থিত দুধওয়া ন্যাশনাল পার্ক? কোন রাজ্যে অবস্থিত দুধওয়া ন্যাশনাল পার্ক? অবস্থিত উত্তরপ্রদেশ, হ্যাঁ ইউপি উত্তরপ্রদেশে অবস্থিত, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক, হ্যাঁ দুধওয়া ন্যাশনাল পার্ক অবস্থিত উত্তরপ্রদেশ রাজ্যে। হ্যাঁ আচ্ছা উত্তরপ্রদেশের রাজধানী কি? উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, হ্যাঁ লখনৌ সকলে জানো লখনৌ, আর লখনৌকে কী বলা হয়? লখনৌকে বলা হয় নবাবের শহর, হ্যাঁ নবাবের শহর বলা হয় লখনৌকে। হ্যাঁ কোয়েশ্চনটা এসে থাকে, নবাবের শহর কোন শহরকে বলা হয়? লখনৌকে। হ্যাঁ চলো পরবর্তী কোয়েশ্চনটা দেখো, 15 নম্বর কোয়েশ্চেন, তাঞ্জোর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? তাঞ্জোর লিপি থেকে নিম্নলিখিত কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর কী হবে? তাঞ্জোর লিপি থেকে কোন ব্যক্তির সম্বন্ধে জানা যায়? কি কোন ব্যক্তি? প্রথম রাজেন্দ্র চোল, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, হ্যাঁ প্রথম রাজেন্দ্র চোল সম্বন্ধে তাঞ্জোর লিপি থেকে জানা যায়, হ্যাঁ অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক। ওকে আচ্ছা চলো তাহলে এখানে আছে কি দেখো, অপশন এতে হচ্ছে অশোক, অশোক কলিঙ্গ লিপি থেকে অশোকের সম্বন্ধে জানা যায়, হ্যাঁ কলিঙ্গ, হ্যাঁ কলিঙ্গ লিপি থেকে জানা যায় অশোকের সম্বন্ধে। হ্যাঁ আর দ্বিতীয় চন্দ্রগুপ্তের সম্বন্ধে জানা যায় এরান লিপি থেকে, হ্যাঁ এরান 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 লিপি থেকে জানা যায় দ্বিতীয় চন্দ্রগুপ্ত সম্বন্ধে। হ্যাঁ আর তোমার আছে এখানে কনিষ্ক, হ্যাঁ সম্পদ লিপি থেকে জানা যায় জানা যায় কনিষ্ক সম্বন্ধে, সম্পদ, হ্যাঁ দেশ ময় প ত সম্পদ লিপি থেকে জানা যায় কনিষ্কের সম্বন্ধে। ওকে চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখো, 16 নম্বর কোয়েশ্চেন, লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় শেষ হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দ্যাট মিন্স লোহিত রক্তকণিকার কোথায় ধ্বংস হয় বা শেষ হয়?
সঠিক উত্তর কী হবে ফটাফট কমেন্টস করো। লোহিত রক্তকণিকায় কোথায় শেষ বা ধ্বংস হয়? সেটা প্লীহাতে। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, যারা বি নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, প্লীহা। হ্যাঁ, লোহিত রক্তকণিকা শেষ হয় বা ধ্বংস হয় প্লীহাতে। হ্যাঁ, প্লীহা পয়লদেহিকার হয়কার, প্লীহা। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, যেহেতু ধ্বংস হয় প্লীহাতে, তাহলে উৎপন্ন কোথা থেকে হয়? উৎপন্ন হয় অস্থিমজ্জা থেকে। হ্যাঁ, অস্থিমজ্জা থেকে উৎপন্ন হয়, এই কোশ্চেনটা এসে থাকে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, লোহিত রক্তকণিকার উৎপন্ন হয় অস্থিমজ্জা এবং ধ্বংস হয় প্লীহা। আচ্ছা, আরেকটি কোশ্চেন এখান থেকে এসে থাকে, লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? সেটা হবে 120 দিন। হ্যাঁ, প্রায় 120 দিন। হ্যাঁ, লোহিত রক্তকণিকার গড় আয়ু প্রায় 120 দিন। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 17 নম্বর কোশ্চেন, লেপসা উপজাতি সম্প্রদায় কোন রাজ্যে বসবাস করে? লেপসা একটি উপজাতি সম্প্রদায়ের সম্প্রদায়, এটি কোন রাজ্যে বসবাস করে? লেপসা কোন রাজ্যে? ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর কী হয়ে যাবে। লেপসা সেটি সিকিমে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর। ঠিক আছে, সিকিম, লেপসা উপজাতি সম্প্রদায়ের লোকরা সিকিম রাজ্যে বসবাস করে। হ্যাঁ, অপশন সি হবে সঠিক উত্তর, যারা সি নাম্বার কমেন্টস করেছে একদম সঠিক। তাছাড়া লেপসা, তাছাড়া লেম্বু, হ্যাঁ, লেম্বু, লেম্বু উপজাতিও কিন্তু সিকিমে বসবাস করে। হ্যাঁ, লেপসা এবং লেম্বু উপজাতির লোক। ওকে, আচ্ছা, এখান থেকে আরেকটি কোশ্চেন গুরুত্বপূর্ণ হতে পারে বা এসে থাকে, যে সিকিম কত সালে ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয়, ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয় সিকিম কত সালে? সকলে জানো 1900, আমি অনেকবার অনেক প্রশ্নতে আলোচনা করেছি, 1975 সালে, 1975 সালে সিকিম ভারতে অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, সিকিমের রাজধানী কি? গ্যাংটক, ঠিক না? সিকিমের রাজধানী হলো গ্যাংটক। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 18 নম্বর কোশ্চেন, ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কী নামে পরিচিত? মোস্ট কমন কোশ্চেন, আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী, যে সরকারি বাসভবনটা কী নামে পরিচিত? ফটাফট কমেন্টস করো, এ বি সি ডি কী হবে সঠিক উত্তর? ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন কী নামে পরিচিত? যারা এখনও লাইক করোনি অবশ্যই লাইক করে দাও। কী নামে? সঠিক উত্তর হবে অপশন এ নাম্বার। হ্যাঁ, রেস কোস। হ্যাঁ, রেস কোস, অপশন এ হবে সঠিক উত্তর। ভারতের প্রধানমন্ত্রী সরকারি বাসভবনটি রেস কোস নামে পরিচিত। ওকে, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক, রেস কোস। হ্যাঁ, তারপর আছে অপশন বিতে দেখো, হোয়াইট হাউস। হোয়াইট হাউস হলো মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন, মার্কিন, সকলে জানো এটা জানি, মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবনকে বলা হয় হোয়াইট হাউস। সি নাম্বার আছে বাকিংহাম প্যালেস। বাকিংহাম প্যালেস হলো ব্রিটেনের রাজ পরিবারের বাসভবন, ব্রিটেনের রাজ পরিবারের বাসভবনকে বলা হয় বাকিংহাম প্যালেস। হ্যাঁ, তারপর আছে দেখো, ডিতে আছে 10 নং ডাউনিং স্ট্রিট। 10 নং ডাউনিং স্ট্রিট হলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনকে বলা হয় 10 নং ডাউনিং স্ট্রিট। ওকে, চলো তাহলে 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রেস কোস। চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 19 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত বার্ড অফ এভন নামে কে পরিচিত? বার্ড অফ এভন নামে কে পরিচিত? কী হবে সঠিক উত্তর? ফরওয়ার্ড কমেন্টস করো, নিম্নলিখিত বার্ড অফ এভন নামে কে পরিচিত? কারেক্ট, উইলিয়াম শেক্সপিয়ার। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, যারা এই নাম্বার কমেন্টস করেছো একদম সঠিক, উইলিয়াম শেক্সপিয়ারকে বার্ড অফ এভন নামে জানা যেত বা পরিচিত ছিল। হ্যাঁ, অপশন এ হবে সঠিক উত্তর, উইলিয়াম শেক্সপিয়ার। ওকে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখো, 20 নম্বর কোশ্চেন, রসায়নের জনক কাকে বলা হয়? রসায়নের জনক কাকে বলা হয়? মোস্ট কমন কোশ্চেন, রসায়নের জনক কাকে বলা হয়? ফটাফট কমেন্টস করো সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হয়ে যাবে ল্যাভোয়েসিয়ার। হ্যাঁ, অপশন বি হবে সঠিক উত্তর, ল্যাভোয়েসিয়ারকে রসায়নিক জনক বলা হয়। অপশন বি হবে সঠিক উত্তর, যারা বি নাম্বার কমেন্টস করেছ একদম সঠিক। হ্যাঁ, ল্যাভোয়েসিয়ার। ওকে, আচ্ছা, তাহলে অপশন এতে আছে দেখো, অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। হ্যাঁ, অর্থনীতির জনক বলা হয় অ্যাডাম স্মিথকে, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসে, নোট করে রাখো, অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। ওকে, তারপর আছে দেখো, জিউফ্রে চোলার।
চসার, হ্যাঁ জিউফ্রে চসার, ওনাকে বলা হয় ইংরেজি সাহিত্যের জনক, ইংরেজি সাহিত্যের জনক বলা হয় জিউফ্রে চসারকে। ওকে, তারপরে আছে দেখো হেরোডোটাস, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, অনেকবার অনেক কম্পিটিটিভ এক্সামে এসেছে, নোট করো, হেরোডোটাসকে বলা হয় ইতিহাসের জনক, হ্যাঁ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। ওকে চলো, তাহলে আশা করি ক্লাসটি তোমাদের কাছে খুবই ভালো লেগেছে, আমার ক্লাসটি করিও আমার অনেক ভালো লাগছে, কারণ আমি যেটুকু জানি যেটুকু তোমাদেরকে দিতে চেষ্টা করেছি, হ্যাঁ আশা করি তোমাদেরও ভালো লাগছে। আমি এতটুকু বলবো তোমরা প্রত্যেক দিন রাত্রি 8:30 সময় অবশ্যই আমাদের ক্লাসগুলো 8:30 সময় অ্যাটেন্ড করো, পরবর্তী সময় দরকার নেই দেখার, 8:30 সময় অ্যাটেন্ড করো এবং লাইভ তোমরা চ্যাট করো, লাইভ কমেন্টস করো, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, শিখতে পারবে। হ্যাঁ তাহলে আজকের জন্য এতটুকুই, আগামী ক্লাসে সেম টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।